কঠিন অসুখ দানা বেঁধেছে দুই ছেলের শরীরে, স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। অভাবে সংসার ছেড়ে পালালো বাবা। ওষুধ কেনা তো দূরের কথা, পেট চালাতেই হিমশিম অবস্থা। সরকারি সাহায্যের আশায় অসুস্থ সন্তানদের নিয়ে দিন কাটছে স্বামী পরিত্যক্ত মহিলার। দুই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন নদিয়ার বীরনগরের বাসিন্দা সরকার দম্পতি। ছেলেরা বড় হয়ে সংসারের হাল ধরবে, সেই আশায় বুক বেঁধেছিলেন বাবা কালু সর্দার, মা অর্চনা দেবী। হকারি করে ছেলেদের বড় করে তুলেছিলেন, কিন্তু বছর দশেক আগে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কঠিন রোগে আক্রান্ত হয় দুই ছেলে দীপক ও পঙ্কজ সরকার। ক্রমেই তাদের শরীর অসাড় হতে থাকে, উঠে দাঁড়াতে পারে না, কেউই কথা বলতে পারে না। ব্যয়বহুল চিকিৎসা করা কালু সর্দারের কাছে কঠিন হয়ে ওঠে। তবুও কোনো মতে চলছিল অভাবের সংসার। স্বামীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্ত্রী অর্চনা দেবী, অন্যের বাড়িতে রান্নার কাজ নেন। কোনো মতে বছর দুয়েক চলছিল। এরই মধ্যে অর্চনা দেবীর শরীরে বাসা বাঁধে মারণ রোগ, ক্যান্সার। রান্নার কাজ চলে যায় তার। অসুস্থ দুই সন্তান, অসুস্থ স্ত্রীকে ফেলে একদিন সংসার ছেড়ে চলে যান কালু সরকার। আমি এদের সম্পর্কে যতটা জানি, এরা যখন বাচ্চা ছিল এরা দিব্যি হাঁটাচলা করতো, সাইকেল নিয়ে ঘুরতো, রাস্তার উপরে দেখতাম ব্যাডমিন্টন খেলতো, ভালোই ছিল। এরা যখন আস্তে 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 যখন বড় হতে চললো, আস্তে আস্তে এরা দেখি একটু ব্যাকা টাইপের হয়ে যাচ্ছে। ব্যাকা হতে হতে এখন 20-22 বছর বয়স, এখন টোটালটাই ব্যাকা হয়ে গেছে, উঠতেই পারছে না। আর এদের পরিবারটা একদম জন্মের থেকে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এরা ওনার যখন শ্বশুর ছিল কোনো রকম খেটে খুটে মাঠে চাষবাস করতো না, জন খাটতো, খেটে সংসারটাকে চালাতো। তারপরে ওনার ছেলে বিয়ে করলো, বিয়ে করার পরে যাক ছেলেটা কাজকর্ম করতো, কাজকর্ম করার পরে দুটো ছেলে হলো। ছেলের এই অবস্থা দেখে ওনার স্ত্রীর ভীষণভাবে শরীর খারাপ ছিল, ভীষণ শরীর খারাপ ছিল। এই যখন লকডাউন ছিল তখন দেখতাম যে লকডাউনের মধ্যে লোকের থেকে পয়সা ঘুরি তুলে যেইভাবে হোক গাড়ি করে গিয়ে কেমন নিতে যেত। মূল সমস্যা, এদের সমস্যাটা হচ্ছে এরা কিসের থেকে যে জিনিসটা হলো আমরা কিছু বুঝতেই পারলাম না। ওনারা ডাক্তার কাছে অনেক নিয়ে যেত। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। বেশ কয়েক বছর কেটে গেলেও ফিরে আসেনি কালু সরকার। সরকারি বাড়িতে অসুস্থ দুই সন্তানকে নিয়ে স্বামীর অপেক্ষায় অর্চনা দেবী। ভরসা বলতে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, মাত্র 500 টাকা প্রতি মাসে। খিদের জ্বালা কোনো মতে ভুলে থাকলেও ভুলতে পারেন না অসুস্থ শরীরের জ্বালা। সারাদিন চোখের জল ফেলে যান তিনি। দুই ছেলে ও নিজের চিকিৎসা করে কিভাবে বেঁচে থাকবেন সেটাই তার একমাত্র চিন্তা। অর্চনা দেবীর আবেদন রাজ্য সরকার যদি একটু নজর দেয়। তিনি বলেন, দিদি যদি পাশে দাঁড়ায় তবেই আমরা বাঁচব। 10 বছর হয়ে গেছে এরকম অবস্থা আছে ওরা। এখন ওই যে রোগ আছে সেই রোগের আমি চিকিৎসা করতে পারছি না, অনেক টাকা পয়সার দরকার আছে, তাই জন্য ওরা ওইভাবে পড়ে আছে। ওটাকে বলে মিন রোগ। রোগের কারণে চলাফেরা করতে পারে না, হাঁটা চলা বন্ধ, কথা বলতে পারে না, মাজা পড়ে গেছে, হাত পা একদম সরু হয়ে গেছে, এরা দাঁড়াতেও পায় না, কোমরে জোর পায় না। বাঙ্গুরে গেছিলাম, ওখানে 2 মাস থেকে এসেছি, ওখান থেকে আবার বাড়ি যে এসেছি, আমি আর ট্রিটমেন্ট করিনি, আমি পারিনি করতে। টাকা পয়সার ব্যাপার ছিল, তারপরে আমার দিন এনে দিন খাই তাও চলে না, হাড়ি চলে না, কোনোদিন খাই কোনোদিন খাই না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।